হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। তো যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থাকবে। তো আজকে হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। তো জানি সবার বাড়িতেই পুজো হবে, তো আমার বাড়িতেও পুজো হবে। তো তার জন্য সকাল দিয়ে উঠে সবার জাগে করা হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। কালকে কিছু বাজারঘাট করা হয়েছে, আর আজকে কিছু করতে গেছে। তো এখন সকালবেলা ঠাকুরের বাসন টাসন ফল ভাকড়া সব ধুয়ে রেখেছি, এখন যাব ঘরের লোকের জন্য রান্না করতে। তো রান্না টান্না করার পর স্নান করে তারপরে ঠাকুরের আয়োজন করা হবে। তো আমরাও আজকে একটু পুজো করবো, তার জন্য ছোট্ট একটু আয়োজন করেছি। আর আগে যখন আমি ভাড়া থাকতাম তখন আমার একটা ছোট্ট ঘর ছিল, সেই ঘরে আমি অনেক কষ্টে মানে পুজো দিয়েছি, মানে একটুখানি জায়গার মধ্যে। তো এখন তো এবছর আমার ঘর হয়েছে, আর এবছর আমার এই নতুন ঘরে নতুন লক্ষ্মী পুজো দেবো। তো এখন তো অনেক জায়গা হয়ে গেছে, তো এখন ভাব সুন্দর করে মনের মতো করে আমি আমার ঠাকুরকে পুজো দেবো। তো আজকে সারাদিন কী করছি, কীভাবে কী করছি না করছি, কীভাবে পুজো দিচ্ছি, কীভাবে ঠাকুর সাজাচ্ছি, তো তোমাদের সব দেখতে হলে অবশ্যই তোমাদের এই ভিডিওটা পুরো দেখতে হবে। তো সঙ্গে থেকেও পাশে। তো হ্যালো ফ্রেন্ড, দেখো চান করে চুটকি বেঁধে দিয়েছি, আর খোলার সময় পাইনি, চুলটা এখনো ভিজে। আর আমাদের এখানে তিন রকমের নাড়ু হয়ে গেছে, মা ওখানে নারকেল কুড়োচ্ছে, নারকেল নাড়ু হবে, নারকেল কুড়োচ্ছে নারকেল। আর আমাদের এখানে মানে সিমই হয়ে গেছে, এখানে সুজি করাও হয়ে গেছে, আর এখানে ভাজা বসিয়েছি, দেখতে পাচ্ছ ভাজা বসানো। এখন আর এখন বাকি আছে লুচি করব, একটু রাইস করব, আর একটু আলুর দম করবো। তো এখনো এখানে বাকি আছে, আর চলো তোমাদের আমি ঠাকুর ঘরটা দেখিয়ে নিয়ে আসি। তো দেখো কিছুটা শালকোনা দিয়ে রেখেছিলাম, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নি। এই দেখো ছোট্ট ঠাকুর আমাদের, আমাদের আমার মেয়ে আজকে বায়না করেছে ঠাকুর নিয়ে আসবে, তাই ও বাবার সাথে পছন্দ করে এই ঠাকুরটা নিয়ে এসে। তো এখানে এইভাবে সাজিয়েছি, দাঁড়াও লাইটটা দেখো, এরকম ভাবে লাইটিং লাগিয়েছি, আর এখানে দেখো আলপনা দিয়েছি আমি। কিরকম হয়েছে আলপনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনো আলপনা দেওয়া বাকি আছে, তো একটু ভাজাভুজি বসিয়ে দিয়ে দেখি বাইরে দিয়ে দিয়ে লক্ষ্মী ঠাকুরের পা আর একটু আলপনা দেওয়া বাকি আছে, তো সেটাও দেবো। তো দেখতে থাকো কি কি করছি না করছি আর কি করব না করব, তো পাশে থেকো। তো ভাজা বসানোর সঙ্গে সঙ্গে দেখো এখানে আলপনাটাও দিয়ে দিয়েছি, তো আলপনাটা আমার পুরো হয়ে গেছে। তো দেখো দু সাইড দিয়ে এরকম ডিজাইন করেছি, আর মধ্যেখানে মা লক্ষ্মীর পা দিয়েছি, তো একটু আলতা দিয়েছি সাদার মধ্যে, লাল তো একটু ভালো লাগে, আর দেখতে মনে হচ্ছে যেন আলতা পড়েছে। তো দেখো আমি নিজে এটা করেছি, তো তোমরা দেখে বলো আমার আলপনাটা কীরকম হয়েছে। আর এই দেখো আমার মা লক্ষ্মীকে। তো পুজো বসার আগে তো দেখো এখানে গোছ গাছ করে নিচ্ছি, আর আমাদের লক্ষ্মী পুজো পাঁচালি পরেই হয়, আমাদের বাড়িতে কোনো ব্রাহ্মণ হয় না, এমনকি মূর্তি পুজো হয় না, কিন্তু মেয়ে বায়না ধরেছে তার জন্যই এই পুজোতে মূর্তি পুজো আনা হয়েছে। আর এই দেখো আমার বাড়িটাও কী সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, কোনোদিন ভাবিনি যে এত বড় বাড়ি হবে, কিন্তু ঠাকুরের কৃপায় করতে পেরেছি। এখনও বাড়িতে অনেক কাজ বাকি আছে, তো এই লাইটিংগুলো আমরা নতুন কিনে নিয়ে এসেছি সেই লক্ষ্মী পুজোর আগের দিন। তো এই দেখো আমার পেঁচা, এই যে কালো বসে আছে, আর বাড়ির ভিতরে মানে এই সামনের গেটে একটা ডিজে লাইট দেওয়া হয়েছে, বেশ দেখো কোনো রং বেরঙের আলো হচ্ছে। আর আলপনাটা তো দেখেই নিয়েছো তোমরা আগে, আর এই বক্সটাও বাজানো হয়েছিল। আমার মোটামুটি সব গোছ গাছ চলছে, আর এখানে আমি ঘরটা বসিয়ে দিয়েছি আগে, এরপরে একে একে মায়ের জন্য যা ভোগ করেছি সব আস্তে আস্তে গুছিয়ে দেবো, তার আগে একটু ঠাকুরের কাছটা একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তো দেখো তোমাদের তো দেখিয়েছিলাম আগে, তাও এখানে সব রকমের ফল, ভাজা, রাইস আর চার রকমের মোয়া, এগুলো সবই আমি নিজেই ঘরে করেছি, আমি আর আমার শাশুড়ি মা মিলে। এবছর তাও মা ছিল বলে একটু হাতে হাতে করেছে বলে অনেকটা হয়ে গেছিলো, আর না হলে আগে একটা ছোট্ট ঘরে নিজে সব গোছগাছ করে উঠতে উঠতেই অনেকটা সময় লেগে যেত।
তো এরপরে এগুলো আমি গুছিয়ে ঠাকুরের কাছে পুজো দিতে বসেছি। আমাদের বলেছিলাম যে একটু পুজোর আয়োজন করব, তো এখানে প্রসাদের জন্য সবাইকে দেওয়ার মতো একটু রাইস করেছিলাম, যে যারা প্রসাদ খেতে আসবে তাদের একটু একটু দেবো। আর এই যে দেখতে পাচ্ছ রাধুনিকে, এই রাধুনি হচ্ছে আমার নন্দাই। তো এই আমাদের বাড়ির যত অনুষ্ঠান হয় সবই মোটামুটি রান্নাবান্না করে থাকে, আর ওই গামলায় ঢাকা রয়েছে আলুর দম। আর এই যে দেখো সব পুচকে পাচকে মি, আর এই যে আমার ঘরের লোক কি দেখো, শুধু বদমাশি হয়েছে আর নিজে নিজেই সেজেছে। ও আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পাঁচালি পরে পুজো দিয়ে নিয়েছি। আর যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ ছিল না বলে তোমাদের সেই ভিডিওটা দেখাতে পারিনি, তো এরপরে আমি নিজেই এই ভিডিওটা তোমাদের জন্য শ্যুট করেছি। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, পাঁচালি পড়াও হয়ে গেছিলো, আর সমস্ত প্রসাদ আমি ঠাকুরকে গুছিয়ে গাছিয়ে দিয়েছি। তো আমাদের বললাম না মূর্তি পুজো নেই, তো যেহেতু আমার মেয়ে বায়না করছিল তার জন্য এটা মাটির মূর্তি নয়, তোমার সেই পাথরের গুঁড়ো না প্যারিসের ঠাকুরটা তৈরি করা হয়েছে। তো এই ঠাকুরটাই আমরা পুজো করেছি, না হলে আমাদের ছোট যে লক্ষ্মী ঠাকুরের ফটো দেখেছো তাতেই আমরা পুজো দিয়ে থাকি। ও বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো টাটা।